Hello guys, welcome to Dr. Gamelogist and I'm Enamel Hogbadhan back with another video. Bondura, amra jara computer, Xbox kimba PlayStation e esports er nirmito bibhinno sport related game gulo khelechi like FIFA, NBA, Madden, UFC, emon ki cricket. Amra shobai ekta bishoy lokkho korechi EA Sports er torof theke EA Cricket 07 er por ar kono cricket game asheni. Amader shokoler majhe ekta proshno jegechilo. Emon ki ekhono amader shokoler majhe ei proshno ta jage. EA Sports thik ki karone tader cricket প্রজেক্টটা আর কন্টিনিউ করেনি বা ঠিক কি কারণে তারা ক্রিকেট গেম তৈরি করা বন্ধ করে দিল ওয়েল বন্ধুরা ইএ স্পোর্টস এর ক্রিকেটের এই প্রজেক্টটা বন্ধ করার পিছনে অনেকগুলো লজিক্যাল কারণ ছিল তো কারণগুলো কি ছিল তা নিয়ে আজকের আমাদের এই ভিডিও সো লেটস ডাইভ ইনটু দ্য মেইন ভিডিও বন্ধুরা ইএ স্পোর্টস 1995 সালে ফুটবল ফিফা ফ্র্যাঞ্চাইজ শুরু করার পর থেকেই ফুটবল গেমের প্রতি মানুষের ক্রেজ অনেক বাড়তে থাকে এবং ঠিক এদিকটাতে সফল হওয়ার পর ইএ স্পোর্টস চিন্তা করেছিল অন্যান্য স্পোর্ট রিলেটেড গেমগুলো তৈরি করার ব্যাপারে এবং সেই চিন্তা অনুযায়ী তারা 1996 সালে ইএ স্পোর্টস ক্রিকেট 96 রিলিজ করে যা ছিল ওই সময়ের বেস্ট ক্রিকেট গেমগুলোর একটি এরপর যথাক্রমে অনেকগুলো ক্রিকেট গেম এসেছে ইএ ক্রিকেট 97 ইএ ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 99 ইএ ক্রিকেট 2000 ইএ ক্রিকেট 2002 EA Cricket 2005 and finally the legendary Cricket 07. বন্ধুরা এই সকল গেমগুলি একটি নির্দিষ্ট সময় পরপর রিলিজ করা হয়েছিল এবং সবথেকে উল্লেখযোগ্য বিষয় যেটা প্রতিটা গেমেই ধাপে ধাপে এর গ্রাফিক্সের উন্নয়ন এর গেমপ্লের উন্নয়ন ক্রিকেটের যে আবহ সেটা ডেভেলপ করা হয়েছিল প্রতিটা গেমের মধ্যে তবে সবথেকে আপডেটেড গেম ছিল EA Sports Cricket 07 কিন্তু 2006 সালের ডিসেম্বরে ইএ স্পোর্টস এর ক্রিকেট 07 লঞ্চ হওয়ার পরই ক্রিকেটের প্রজেক্ট ইএ স্পোর্টস বন্ধ করে দেয় ক্রিকেট গেম বানানোর কাজটাই ইএ স্পোর্টস টোটালি অফ করে দেয় প্রশ্ন রাখতে পারে যে কেন এরকম হলো ওকে এর জন্য রয়েছে উল্লেখযোগ্য চারটি কারণ সো চারটি কারণ আমি ধাপে ধাপে বলছি প্রথম কারণ লেস পপুলারিটি অফ ক্রিকেট বন্ধুরা ক্রিকেট মূলত আমাদের সাউথ এশিয়াতে একটু বেশি জনপ্রিয় তবে তোমরা যদি ওভারঅল যদি ক্রিকেট এবং ফুটবলের তুলনা করতে যাও এটা মানতে বাধ্য হবে যে ফুটবলের জনপ্রিয়তা ক্রিকেটের তুলনায় অনেক বেশি বেশি না সিম্পল একটি উদাহরণ দিই আমরা ফিফার সদস্য সংখ্যা হচ্ছে টোটাল 209টি দেশ অপরদিকে আইসিসির সদস্য দেশের সংখ্যা হচ্ছে 106টি এখানে আমরা স্পষ্টত একটি বিশাল পার্থক্য দেখতে পাচ্ছি যে আইসিসি থেকে ফিফার সদস্যপদ প্রাপ্ত দেশের সংখ্যা অনেক বেশি যা দ্বারা স্পষ্ট বোঝা যায় যে ক্রিকেটের তুলনায় ফুটবল খুব বেশি জনপ্রিয় তো প্রশ্ন জানতে পারে ফুটবল এত জনপ্রিয় হওয়ার কারণ কি বন্ধুরা ফুটবল জনপ্রিয় হওয়ার অন্যতম কারণগুলোর মধ্যে একটি হচ্ছে ফিফার অধীনে যে সকল আঞ্চলিক সংস্থাগুলো রয়েছে সেগুলোর অধীনে অনুষ্ঠিত হওয়া বিভিন্ন আঞ্চলিক টুর্নামেন্ট লাইক এএফসি এশিয়ান চ্যাম্পিয়নশিপ ইউএফআ ইউরো চ্যাম্পিয়নশিপ আফ্রিকান নেশনস কাপ কোপা আমেরিকা এমনকি ফিফা কনফেডারেশনস কাপ এই সকল টুর্নামেন্টগুলোতে যে সকল দেশগুলো অংশগ্রহণ করে থাকে বা যে মহাদেশের মধ্যে এই সকল টুর্নামেন্টগুলো সংগঠিত হয়ে থাকে সে সকল মহাদেশগুলোতে ফুটবল ছড়িয়ে যেতে বেশি সময় লাগেনি ঠিক এই কারণেই ফুটবলের জনপ্রিয়তা রাতারাতি অনেক বেড়ে গিয়েছে কিন্তু অপরদিকে আমরা যদি ক্রিকেটের দিকে যদি তাকাই তাহলে একটি বিষয় লক্ষ্য করব ক্রিকেটে মেজর টুর্নামেন্ট আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ আইসিসি ওয়ার্ল্ড টি-20 কিংবা চ্যাম্পিয়ন্স ট্রফি ব্যতীত কোনো টুর্নামেন্ট হয় না বললেই চলে তবে আঞ্চলিক টুর্নামেন্ট হিসেবে ওই এশিয়া কাপটি অনুষ্ঠিত হয় তবুও তাতে খেলে 5 থেকে 8টি দেশ সর্বোচ্চ এখন একটি বিষয় ভেবে দেখুন তো ক্রিকেটেরও কিন্তু অঞ্চলভিত্তিক কিছু সংস্থা রয়েছে লাইক আইসিসি আমেরিকানস ইউরোপ ক্রিকেট কাউন্সিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল এমনকি আফ্রিকান ক্রিকেট ফেডারেশন এই টাইপের কিছু সংগঠন রয়েছে এখন ভেবে দেখুন এই সকল সংগঠনগুলোর অধীনে যদি জমজমাট করে আঞ্চলিক টুর্নামেন্ট আয়োজন করা হতো তাহলে কিন্তু এই সকল টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলের সংখ্যা অনেক বেড়ে যেত যার ফলে ক্রিকেটের জনপ্রিয়তাও অনেক বাড়তো আসুন একটি উদাহরণ দিই এশিয়া কাপ নামক যে টুর্নামেন্টটা সেটাতে হাতে কোনা দক্ষিণ এশিয়ার 5টা দেশই সবসময় খেলে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কা এমনকি আফগানিস্তান কিন্তু অপরদিকে আমাদের এই এশিয়া মহাদেশের মধ্যেই কিন্তু অ্যাসোসিয়েট সদস্য অনেকগুলো রয়ে গিয়েছে লাইক হংকং ওমান নেপাল ইউএই এ সকল দেশসমূহ সো এশিয়া কাপটা যদি এরকমভাবে আয়োজন করা হতো লাইক এশিয়ার মধ্যে অবস্থিত আইসিসি ফুল মেম্বার দেশসমূহ এমনকি অ্যাসোসিয়েট দেশসমূহ সবাই একসাথে এশিয়া কাপ টুর্নামেন্টে অংশগ্রহণ করবে তাহলে ভেবে দেখুন তো টুর্নামেন্টটা কতটা জমজমাট হতো ঠিক একইভাবে আমরা চলে যাই ইউরোপ রিজিয়নে ইউরোপিয়ান ক্রিকেট কাউন্সিলের অধীনে বর্তমানে উল্লেখযোগ্য কিছু দেশ রয়েছে যেমন ইংল্যান্ড আয়ারল্যান্ড স্কটল্যান্ড নেদারল্যান্ডস এখানেও চাইলে একটি ইউরোপিয়ান ক্রিকেট চ্যাম্পিয়নশিপ আয়োজন করা যায় কিরকম ভাবে ধরুন এখানে আইসিসির অ্যাসোসিয়েট 3টি দেশ আয়ারল্যান্ড স্কটল্যান্ড নেদারল্যান্ডস সরাসরি অংশগ্রহণ করবে পাশাপাশি ইংল্যান্ড যেহেতু ক্রিকেটের জন্মদাতা এমনকি তারাই ইউরোপিয়ান ক্রিকেট কাউন্সিলের কর্ণধার তারাও এতে অংশগ্রহণ করলো টোটাল 4টা টিম হলো পাশাপাশি যদি ইউরোপিয়ান ক্রিকেট কাউন্সিলের অধীনে যে সকল
আইসিসি সদস্যপদপ্রাপ্ত অ্যাসোসিয়েট দলসমূহ রয়েছে। সে সকল দলসমূহের মাঝে বাছাই পর্বের মাধ্যমে ছটি দল উঠে আসবে। এরকম সিস্টেমের মাধ্যমে ইংল্যান্ড, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, নেদারল্যান্ডস এমনকি বাকি বাছাই পর্ব হতে আসা ছয়টা দল মিলে দশ দলের একটি অসাধারণ টুর্নামেন্ট হয়, যেটাকে ইউরোপিয়ান ক্রিকেট চ্যাম্পিয়নশিপ বলে চালানো যায়। এরকম যদি হতো তাহলে ক্রিকেটের জনপ্রিয়তা অনেক বৃদ্ধি পেত। এখন ভেবেই দেখুন, আপনি আপনার দেশে ফুটবল জনপ্রিয়, ক্রিকেটের কটাও আপনি ভালো মতো চেনেন না, এরই মাঝে যদি আপনার পছন্দের গেম ডেভেলপার টিম আপনার কাছে এমন একটি গেম নিয়ে হাজির হয় যে গেমের গটাও আপনি ভালো মতো বোঝেন না, তো সেই গেমটা কি আপনি খেলবেন? মূলত ই-স্পোর্টস ক্রিকেট 07 বা ই-স্পোর্টসের নির্মিত ক্রিকেট গেমসমূহ ক্রিকেট খেলুড়ে হাতে গোনা 10 থেকে 12টি দেশে খেলা হয়েছে, যেদিকে ফিফা সারা ওয়ার্ল্ডব্যাপী খেলা হয়। এখানে মূল পার্থক্য হয়ে গিয়েছে ফিফা এবং ক্রিকেট ফ্র্যাঞ্চাইজের জনপ্রিয়তার মাঝে। দ্বিতীয় কারণ, ইনকাম ইস্যু। বন্ধুরা, সাধারণত প্রতিটা গেম ডেভেলপার টিম গেম তৈরি করে থাকে ইনকাম করার জন্য, এবং তাদের গেম তৈরির পিছনে একটি উল্লেখযোগ্য টার্গেট মার্কেট থাকে। টার্গেট মার্কেট মানে সেই বাজার যেখানে তারা তাদের গেমটিকে প্রদর্শন করবে এবং বিক্রি করবে। তো বন্ধুরা, তোমাদের জেনে রাখা উচিত যে সময় ক্রিকেট গেমগুলো তৈরি করেছিল ই-স্পোর্টস, সে সময়টাতে ভিডিও গেমসের মূল বাজারই ছিল ইউরোপ এবং আমেরিকা মহাদেশ কেন্দ্রিক, পাশাপাশি এশিয়ার মধ্যে জাপান, কোরিয়া এবং আরও অল্প কিছু দেশ সমূহে ভিডিও গেমস খেলা হতো। ই-স্পোর্টস আশা করেছিল ইউরোপিয়ান মার্কেট কিংবা আমেরিকান মার্কেট পাশাপাশি এশিয়ার মার্কেটে ক্রিকেটটা খুব ভালো বিজনেস করবে, কিন্তু দুঃখজনক হলো সত্য, জাপানিজ মার্কেট, ইউরোপিয়ান মার্কেট কিংবা আমেরিকান যে মার্কেট, সেখানে ক্রিকেটের কটাও মানুষ ভালো মতো চিনত না তখন। সে সকল মার্কেটে ক্রিকেটের কোনো চাহিদাই ছিল না, এমনকি ক্রিকেট কোনো রকম জনপ্রিয়ই ছিল না সে সকল মার্কেটগুলোতে। সোজা কথায়, এখানেই ই-স্পোর্টস এর ক্রিকেট ফ্র্যাঞ্চাইজ মুখতুবড়ে পড়ে, যার ফলে ই-স্পোর্টস এর ইনকাম ক্রিকেট থেকে আশানুরূপ পরিমাণে হয়নি। তৃতীয় কারণ, ক্র্যাক ইস্যু। সাধারণত বিভিন্ন গেম ডেভেলপার টিম ভিডিও গেমস নির্মাণ করে থাকে ইনকাম করার জন্য, এবং তারা একটি গেম রিলিজ করার পর সেই গেমটা একটি নির্দিষ্ট সময়ের জন্য পে করে খেলতে হয়, টাকা দিয়ে কিনে খেলতে হয়। এই নির্দিষ্ট সময় হতে পারে এক বছর কিংবা দুবছর কিংবা ক্ষেত্রবিশেষে আরও বেশি সময়। সো এই নির্দিষ্ট সময়ে যাবত গেমটার অনেকগুলো কপি বিক্রি হয়, এবং এই কপি বিক্রি হতে যে টাকাটা ডেভেলপার ইনকাম করে সেটাই তাদের আয়ের একমাত্র উৎস। একটি সময় যখন তারা তাদের টার্গেট করা আয় অর্জন করে ফেলে, তখন তারা এই গেমটাকে ক্র্যাক করে বিভিন্ন ওয়েবসাইটে আপলোড করে দেয়। তারপর আমরা নিজেরা যে যেরকম পারি বিভিন্ন ওয়েবসাইট থেকে সেই গেমগুলোকে ডাউনলোড করে খেলি। কিন্তু অতি দুঃখের বিষয়, ই-স্পোর্টস ক্রিকেট 07 গেমটা খুবই কম বিক্রি হয়েছিল। এর অন্যতম কারণ ছিল এর ক্র্যাক ভার্সন লিক হয়ে যাওয়া। বন্ধুরা, ই-স্পোর্টস ক্রিকেট 07 ডিসেম্বরে রিলিজ পেয়েছিল 2006 সালে, তখন স্বাভাবিকভাবেই এই গেমটা টাকা দিয়ে কিনে খেলতে হতো, কিন্তু একদল অতি চালাক লোক এটাকে ক্র্যাক করে বিভিন্ন ওয়েবসাইটে তখনই আপলোড করে দিয়েছিল। এমনকি এই ক্র্যাক ভার্সনের সিডি পুরো ওয়ার্ল্ডব্যাপী ছড়িয়ে যায়, যার ফলে যেটা হয়েছিল ই-স্পোর্টস আহামরি ইনকাম করতে পারেনি। আপনি ভেবেই দেখুন, 500 টাকা দিয়ে আপনি একটি গেম কিনবেন, অপরদিকে যদি দেখেন ঠিক একই গেম আপনি 30 টাকা দামে একটি সিটিতে একটি দোকানে পাচ্ছেন, আপনি কি 500 টাকা দিয়ে সেই একই গেমটা কিনবেন? ই-স্পোর্টস পুরো ধরে বাসটা খেয়ে গিয়েছে এখানে। এবং সর্বশেষ কারণ, লাইসেন্স ইস্যু। বন্ধুরা, তোমরা হয়তো অনেকে জানো যে ই-স্পোর্টস যে সকল স্পোর্ট রিলেটেড গেমগুলো তৈরি করে থাকে, লাইক ফিফা, NBA, ম্যাডেন, UFC ইত্যাদি গেমসমূহে তারা বিভিন্ন রকম প্লেয়ারদের নাম থেকে শুরু করে তাদের হুবহু ফেস উপস্থাপন করে, পাশাপাশি পুরো রিয়েলিস্টিক পরিবেশ তৈরি করে। এখানে অন্যান্য প্লেয়ারদের বিভিন্ন কিছু ব্যবহার করার জন্য ই-স্পোর্টস লাইসেন্স করে নেয়। ক্রিকেট গেম তৈরির ক্ষেত্রে ই-স্পোর্টস 1996 থেকে 2005 পর্যন্ত ক্রিকেটের লাইসেন্স পেয়েছিল। 2005 এর পর এই লাইসেন্স শেষ হয়ে যায়। কিন্তু ই-স্পোর্টস ক্রিকেট 07 যখন ই-স্পোর্টস ডেভেলপ করছিল, তখনও ই-স্পোর্টস এর হাতে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকা এই 4টি দেশের ক্রিকেটারদের ফেস, কিট এমনকি তাদের জার্সি হুবহু গেমে উপস্থাপন করার রাইট ছিল। কিন্তু সমস্যাটা করে ফেলেছিল ইন্ডিয়া, পাকিস্তান বা অন্যান্য দেশের প্লেয়ারদের ক্ষেত্রে। এই কারণটাকে একটি সামান্য কারণ হিসেবে ধরা হয়। যদিও সর্বশেষ কারণ, লাইসেন্স ইস্যুটা আহামরি কিছু ছিল না ই-স্পোর্টস এর মতো একটি বড় ফ্র্যাঞ্চাইজের জন্য, তবে প্রথম 3টি কারণ, ক্রিকেটের কম জনপ্রিয়তা, ক্র্যাক ইস্যু এমনকি ইনকাম কম হওয়া, এই 3টি কারণেই মূলত ই-স্পোর্টস তাদের ক্রিকেট প্রজেক্ট বন্ধ করতে বাধ্য হয়, এবং এরপরই তারা পুরোপুরি মনোনিবেশ করে ফিফা ফ্র্যাঞ্চাইজের ওপর। সো বন্ধুরা, এই ছিল আমাদের ভিডিও। আই হোপ ইউ হ্যাভ এনজয়েড দ্য এন্টায়ার ভিডিও। যদি তুমি এই ধরনের গেম রিলেটেড ইন্টারেস্টিং ইস্যু এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট বা ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা শুনতে চাও, তাহলে আমার এই চ্যানেলটি তুমি সাবস্ক্রাইব করতে পারো এবং বেল আইকনটি বাজিয়ে দাও, যেন ইন্টারেস্টিং কোনো ভিডিও তোমার যেন মিস না হয়। অ্যান্ড ওয়ান মোর থিং, বাংলাদেশের একমাত্র গেমিং চ্যানেল এটা যেখানে তুমি কোনো গেমের ইন ডেপথ ডিসকাশন পাবে। সো সাবস্ক্রাইব করে রাখো, ভালো কন্টেন্ট দেওয়ার দায়িত্ব আমার। পরবর্তীতে নতুন কোনো কন্টেন্টে আবার দেখা হবে। টিল দেন, স্টে অ্যালার্ট, স্টে সেফ, লাভ ইউর ফ্যামিলি। আসসালামু আলাইকুম।